রাজবাড়ি ছাড়িয়ে এসে ডান দিকে একটি রাস্তা গেছে, তো সেটা দিয়ে ঢুকেছি। এটা একটি আদিবাসী গ্রাম, এখানে ধান ঝাড়ার কাজ চলছে। এরকম ভিউ রয়েছে এখানে টিটাচুনা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। একদিন সারাদিন ঘোরার জন্য সুন্দর জায়গা। সুন্দর অসাধারণ একটি গ্রাম, সামনে তালগাছ, মাঠের সাইডে গ্রাম। এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে, এখান থেকে একটু ঢুকে দেখতে পারি, এখানটা দেখি কেমন লাগে। মাটির বাড়ি, কল, পুকুর, শুয়োর, বাচ্চা শুয়োর, শুয়োরের বাচ্চা। দেখি লিখতে কি আছে, সুন্দর অসাধারণ দৃশ্য। কিরে এটা হয়ে গেল, এখন তো পৌঁছ পার্বণ পড়েনি। আচ্ছা হ্যাঁ, সুন্দর তো ফ্যানটা, পুরো পৌঁছাচ্ছে ধানের এতে আলাম কি আমার। এখানে ধান শুকোচ্ছে, মুরগি বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছে ডানার ভিতরে। ধান শুকোচ্ছে, ও ও সেদ্ধ হয়েছে। আচ্ছা আপনারা আর একটা কি মানে কোন ভাষাতে কথা বলছিলেন? ওখানে দেখলাম অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে। ওটা আমাদের ভাষা। আচ্ছা ওটা কি নাম ওটা ভাষাটা? ওটা আদিবাসী বলি, বুঝতে পারবে সবাই। ও আদিবাসী ভাষা। হ্যাঁ ও এই গ্রামটা কত বড় আপনাদের? এটা অনেক বড়, অনেকটা বড় আছে না? এদিক দিয়ে যদি যাই আরো পুরোটা আছে। কিরে কি নাম তোর? বৃষ্টি। বৃষ্টি কি? বৃষ্টি মান্ডি। আচ্ছা আপনি কে ভাই? মা। ও স্কুলে যাস? এই স্কুলটা নাকি? এখানে একটা স্কুল রয়েছে, আদিবাসী স্কুল লেখা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, এটা দেখ। তাহলে ও ওটা কোন ক্লাস অবধি আছে? আচ্ছা কিসে পড়িস তুই? সিক্সে। বাহ, আমাদের তো তালিগুলো সব উড়েই গেছিল। আচ্ছা ওরা নিজে থেকে কিনলাম, আবার সরকার থেকে কোনো সাহায্য দিই। ও বাবা কি অবস্থা! কেন সরকার থেকে তো আমাদের ওই সাইডে সব পেয়েছে লোকে, অনেক জায়গায় পেয়েছে, আমাদের এখানেই ওরকম। দেখো ঘর অনেক জায়গাতেই পেয়েছে, কিন্তু আমাদের এটা ছাড়া ছাত্রীতে একটাও ঘর দোয়ার পায়নি। স্বামী কোথায় এখন, কাজে নাকি? না কাজে বলতে একটু ভিডিও, মা ভিডিও নয়, একটু পণ্ড হয়ে গেছে। আজকে তো রবিবার, আজকে তো ভিডিও বন্ধ, দরকারি খেতে হয়েছে, চলে এসেছে।
সর্ষে জমিতে ফুল ফুল হবে, দেখতে ভালো লাগবে। সর্ষে কিছু কিছু জায়গায় হয়েছে, খুব বেশি হয়নি, কারণ বন্য আপনার বৈশাখ মাসের 20 তারিখে আর একটা যদি আসতে পারেন, কালী পুজো ভাই ফোটার দিন মনে হয়, কালী পুজোর দুদিন মাথায় মানে খেলা হয়। আচ্ছা, খেলার মতো আচ্ছা, ওই যেমন ষাঁড়ের লড়াই টাইপের ওই জাতীয় আর কি। ধান ঝাড়া হচ্ছে, এখানে মেশিনে ঝাড়া হচ্ছে। সামনে বড় সরসা গ্রাম, ভিউ অসাধারণ, গ্রামের ভিউ আমাদের এত কাছে, অথচ আমরা কখনো আসিনি, জানি না। ব্যান্ডেল থেকে মাত্র আধ ঘন্টার রাস্তা, ব্যান্ডেল থেকে আধ ঘন্টা বান্ডিওয়ার্ড, সেখানে নেমে বাঁদিকে যেতে গেলেই সামনে স্টেশন আর রাজবাড়ি হেঁটে যাওয়া যায়। হেঁটে 15-20 মিনিট লাগবে আমাদের। চারিদিকে প্রচুর জাহাজ, ভিডিও, গ্রামের ভিডিও এখনো বড় সরসার মধ্যেই রয়েছে। বড় সরসার থেকে আরেকটি গ্রাম আছে ছোট সরসা, সেটা জায়গাটার নাম। বড় সরসার মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ছোট সরসার দিকে, সেই দিকে যাবো। সেই দিক থেকে চলে যাচ্ছে স্টেশন, মানে সেই রাস্তাটা ছোট সরসা হয়ে চলে যাচ্ছে স্টেশনের দিকে, পান্ডুয়া স্টেশন। ক্যামেরা হচ্ছে, রাস্তা হচ্ছে, ক্যামেরার বাড়ি সবই হচ্ছে, কাজ করছে সবই হচ্ছে, ছবি ভালো করে তুলছি তো সারা রাস্তার, বাড়ি তুলেছি, সব তুলেছি, বাড়ি তুলছি, সবাই তুলছি। এই আমরা এই পুরো তোমাদের পুরো বড় গ্রামটা ঘুরে ঘুরে আজ এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে হ্যাঁ এদিকে গেছিলাম, এখান থেকে ঘুরে ঘুরে স্টেশন যেতে কতক্ষণ লাগবে? অনেকটা রাস্তা, এখানে মাঠে এক কাকা কাজ করছিল, তো তার সঙ্গে কথা হতে সে আবার বলে দিলে এদিকে দুটো মন্দির আছে, তিনটে,
এদিকে এদিকে মন্দিরগুলো ঘুরে আসতে আসা যেতে পারে। তাহলে বড় সরসা গ্রামের ভিতরে মাঠের ধারে একটা তিনটে মন্দির রয়েছে দেখছি, তারামায়ের মন্দির যে কাকা বললেন ওখানে, মন্দিরগুলো দেখে যাওয়ার জন্য সেই মাঠের মাঝখানে সেই মন্দিরগুলোতে আপাতত আসলাম। তারামায়ের মন্দির তিনটে দেখে নিই, এখান থেকে মন্দির দর্শন করে নিয়ে যাবো সেখানে। ছোটো সরসা থেকে হেঁটে হেঁটে চলে এসেছি খন্ডেদান স্টেশনে, এখান থেকে এখন আপাতত বাড়ির দিকে, ব্যাক টু হোম। ডাউন হাওড়া লোকাল এসে গেছে ট্রেন ধরে তারাপুরি স্টেশন বাড়ি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।